গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন আমি মিলানোতে চলে এসেছি, এখন আমি মিলানো সেন্ট্রালে দাঁড়িয়ে আছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছি মিলানো স্টেশন, আর মিলানো আশেপাশে সব বড় বড় কর্পোরেট অফিসগুলো। এখানে আমাদের কিছু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে তারপরে এখান থেকে আবার মিলানো দোমোতে যাবো। দোমোটা হচ্ছে ঠিক আমাদের ওদিকে, কিছুটা হাঁটতে হবে, হেঁটে তারপর ওখানে দোমোতে যাবো। দোমো হচ্ছে একটা চার্চ, যেটা পৃথিবীর ফেমাস বিখ্যাত একটা চার্চ, আর ওখানে যাবো। আর তোমরা জানো মিলানে যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফ্যাশনের শহর, আর ফ্যাশন সিটি নামে এটা পরিচিত। তো ওখানে রাখছি, আবার পরে দেখা হবে, চলো আমার সাথে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন পিয়াজা দোমোতে চলে এসেছি। তো এখন এটার থেকে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো এবং ওখানে কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখাবো, চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি এবং এর থেকে সামনে যে ফ্রন্টের রাস্তাটা দেখা যাচ্ছে ওইটা ক্রস করলেই আমরা দোমোর দিকে এগোবো। তার আগে একটু এই মিউজিয়ামটা দেখিয়ে দিই। এটা আজ থেকে 500 বছরেরও বেশি পুরনো একটা মিউজিয়াম, কিন্তু খুবই আধুনিক। দেখতেই পাচ্ছি এর মডার্ন আর্কিটেকচার, তখনকার সময়ে এত সুন্দর আর্কিটেকচার তৈরি করেছিল। তো একটু তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখাই, দেখো। এই যে দেখতে পাচ্ছ আর্কিটেকচারগুলো আজ থেকে কত বছরের পুরনো, তারপরে এত আধুনিকভাবে ওরা তৈরি করেছিল। দেখো ভীষণই সুন্দর এর আর্কিটেকচারটা, ভীষণ সুন্দর লাগছে। তোমাদেরকে একটু এখানে ফ্যাশনের কিছু ড্রেস দেখাচ্ছি, দেখো। আগেই বলেছি মিলান ফ্যাশনের শহর, তার কিছু সেরকমই ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। সেই সঙ্গে আমি একটু তোমাদেরকে উপরের দিকে জুম করে দেখাই এদের 3D আর্কিটেকচারটা, তখন কীভাবে 3D-ভাবে এরা ব্যবহার করেছিল, যে এত বছর পুরনো হয়েও তারা 3D-কে অনেক বছর আগে এরা কল্পনা করেছিল। তো দেখতেই পাচ্ছ একটা 3D, একটা 3D ওয়াল। তো সেটাকে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ তোমাদের সব উপরের জিনিসগুলো দেখাচ্ছিলাম, এবার একটা নিচের ডিজাইনগুলো দেখাই, দেখো। নিচেও অত্যাধুনিকভাবে মডার্ন ডিজাইন তৈরি করেছিল আজ থেকে 500 বছর আগে, দেখতেই পাচ্ছ। সাইডের ওয়ালগুলোও দেখতে পাচ্ছ যে অনেক রকম, মানে শিল্পীরা কত কারুকার্যভাবে, কত নিখুঁতভাবে কাজগুলো করেছে। তো চলো আমার সাথে থাকো, এবার আস্তে আস্তে দোমোর দিকে এগোই। এই যে দোমোর রাস্তাটা, আমি এখন দোমোতে চলে এসেছি, যেটা ওয়ার্ল্ড ফেমাস। এখানে এসে সমস্ত বইয়ের মুভিরা, হলিউড, বলিউড, টলিউড সব মুভির সিনগুলো এখানে শ্যুট করা হয়। চলো আস্তে আস্তে সামনের দিকে যাই, দেখো। দেখতে পাচ্ছি ওই জুম করে নিয়ে গেছি ওইখানে, আজকে যদিও কুয়াশা অতটা ক্লিয়ার আছে না। তো এখানটাতে অর্কেস্ট্রা প্রোগ্রাম হয়, ওর উপরে উঠতে হয়। তো আমি সেটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, আজকে যদিও অত ভিজুয়ালিটি অত ভালো নেই। তো এবার আস্তে আস্তে পিছনে আমি তোমাদের দেখাই, এই হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস দোমো। তোমাদেরকে দোমোর চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এটা দোমোর পিছনের দিকটা। চলে এবার দোমোর সামনের দিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে সামনের দিকে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এবার সামনের থেকে তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি আমি। অসাধারণ জায়গাটা দেখতে লাগছে, ভীষণ সুন্দর। তোমাদের আগেই বলেছি এখানে বিভিন্ন রকম মুভির শ্যুটিংগুলো করা হয়। তো হলিউড থেকে শুরু করে টলিউড পর্যন্ত অনেক আর্টিস্টই এখানে এসে বিভিন্ন রকম মুভির শ্যুটিং করেছে। তো দেখো কত সুন্দর জায়গাটা। তো বন্ধুরা এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, ট্রেন ঢুকে গেছে, ট্রেন এসে দাঁড়িয়েছে, এবার ট্রেনে উঠবো।
টিপ করছে বন্ধুরা, দেখো টিকিট এখানে এইভাবে অ্যাক্টিভ করতে হয় মেশিনে ঢুকিয়ে। তো বন্ধুরা, এই যে আমাদের ট্রেন চলে এসছে, এই ট্রেনটাতে উঠবে এখন। তো এই যে দেখায়, দেখো টরিনো লেখা আছে। এখন আমাদের ট্রেন চলে এসছে, যে ট্রেনের বাইরেটা আউটলুক এটা। তো চলো ভিতরে গিয়ে এবার দেখো আবার কি আছে। তো বন্ধুরা, এখন আমি ট্রেনে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আবার টরিনোতে ফিরে যাব। তো এটাই ছিল আজকের দিন আমার টোটাল জার্নিটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ও আমাকে অবশ্যই, তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, আর যারা আমাকে আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো টাটা, ভালো থেকো।